বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, একটু জ্ঞান করে বোঝা উচিত যে মানব জীবনে অনেক কিছু করে এবং অনেক কিছুর মধ্যে হারাম হালাল আছে। আজকে কান্না সম্পর্কে আলোচনা হবে যে কোন কান্নাটা হারাম, সেই কান্না সম্বন্ধে আজকে এই আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, একজন মানুষ গান শুনে কান্না করছে, তাহলে গান শুনে শুনে যদি কান্না করে, তাহলে গানের মধ্যে যদি অশ্লীল বা কোনো খারাপ কথা থাকে সেটা শুনলে তো কান্না আসবে না। তাহলে সেটা শুনলে কি হবে, যে বিভিন্ন আনন্দ থাকবে বা খারাপ মোড মানুষের মধ্যে আসতে পারে। তাহলে গান শোনার মধ্যেও তো দেখা যায় খারাপ কিছু নেই, তাহলে সেটার মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনে মানুষ কান দেয়। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনে মানুষ কান্না করে এবং মানুষের দুঃখ দুর্দশা দেখে কান্না করে। আবার দেখা যায় যে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে বুঝতে পারছে, সেটা শুনে সে আগে থেকে কান্না করে। আচ্ছা, নিজের দুঃখ দুর্দশাতেও কান্নাকাটি করে, আল্লাহর জন্যেও কান্নাকাটি করে, নবীর জন্যে কান্নাকাটি করে। এখন কথা হলো যে কান্না যে বিষয়টা, এটা তো এক প্রকার কান্নাই সে কাঁদছে, চোখে দিয়ে যে পানি ঝরছে সেটা কিন্তু লোনতা পানি, সে একই প্রকার পানি ঝরছে, কিন্তু সেই কান্নার বিষয়টা কিন্তু বিভিন্ন রকমের। তো এখন যে একটু আগে কথা বলা হলো যে কেউ যদি গান শুনে কান্না করে, তাহলে দেখবেন একটা জিনিস, মানুষ কিন্তু ওয়াজ শুনেও কান্নাকাটি করে। ওয়াজ শুনে যখন কান্নাকাটি করে মানুষে, তখন একটা জিনিস দেখেন যে সেই ওয়াজের মধ্যে এমন কিছু কথা বলেছে হাসর নিয়ে, ফুলসিরাত নিয়ে, মিজান নিয়ে, দুজুক ভেস্ত নিয়ে, মানুষ এটাতেও কান্নাকাটি করেছে। আচ্ছা, গান শুনে যে কান্নাকাটি করেছে, সে গানের মধ্যে এমন কিছু কথা বলেছে উলিদেরকে নিয়ে, আউলিয়াদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, এমন কিছু কান্নাকাটি করেছে, যেই কান্নাকাটি করেছে যে তার মধ্যে এমন কিছু কথা যা শুনলে স্থির থাকা যায় না, তাহলে যেই কান্না বা যেই কথা শুনে আল্লাহকে স্মরণ হয়, গানের মধ্যে হোক, ওয়াজের মধ্যে হোক, কোনো গল্প শুনে হোক, যদি আল্লাহ রাসুলের কথা মনে হয় এবং সেই মনে করে যদি কেউ কান্না করে, তাহলে সেই কান্নাটা আমাদের কাঁদতে হবে। কারণ কেউ যদি শোনে যে আমার দুনিয়ার সম্পদ চলে গেছে এই জন্য কান্না করছে, আসলে সম্পদ কিন্তু আপনি আমি নিয়ে আসিনি, আবার কিন্তু এগুলা নিয়ে যেতে পারবো না, তাহলে এই সম্পদের জন্য যখন কান্না করেছি তাহলে এই কান্নাটাই হলো আমার বেহুদা, কারণ এটা আমি নিয়ে আসিনি, এটাকে আমি নিয়ে যাব না। তবে আল্লাহ যে কোরআনে বলেছে যে হ্যাঁ, একটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা কি, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ কি বলেছে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল। তো বোঝা গেল, দুনিয়াতে এসেছি আমরা পরীক্ষা পাশ করব, পরীক্ষা পাশ করার পরে আমরা এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব, সেটা কি, আল্লাহর প্রেম, রাসুলের প্রেম, ওলি আউলিয়াদের প্রেম, মা বাবার মহব্বতের যে প্রেম, যে জগতের সৃষ্টিকে ভালোবেসেছি সেই ভালোবাসার প্রেমের যেই জিনিসগুলো আছে, সেই গুণ ক্ষমতাগুলো আমাদেরকে এখান থেকে কামাই করে নিয়ে যেতে হবে, এবং এগুলা কামাই করার ফাঁকে ফাঁকে আমাদের বিশাল পরীক্ষা, এবং এই পরীক্ষা আমাদের পাশ করে যেতে হবে।
তবে হে সমস্ত জগৎবাসী, আজকের কথাগুলো লম্বা করলাম না, কিন্তু দেখেন মানুষ জীবনে কান্না করে, এই কান্নার মধ্যেও সে ফলস কান্না আছে, সেই কান্নাগুলো আমাদেরকে বেছে বেছে করতে হবে। তাহলে কি হবে, সমস্ত অশ্রু সমস্ত চোখের পানিগুলো আল্লাহ এক জায়গাতে করবে। সে যদি গান শুনে ও কান্নে, সেই গান শোনার মধ্যে, সেই গজল শোনার মধ্যে, সেখানে আমি আল্লাহ রাসূলের কথা ছিল, ওলিয়া উলিয়াদের কথা ছিল, যা শুনে তার চোখে পানি এসেছিল, সেই পানিগুলো বিফল যাবে না। তবে যাই হোক, আজকের শেষ যে কথাটি বলবো সেটি হলো যে আমাদের মূলত যেই কান্নাগুলো কথা বলা হয়েছে, যে কোন কান্নাটা আমাদের করা উচিত আর কোন কান্নাটা আমাদের করা উচিত নয়, সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, যাতে করে আমিও বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এই এই জিনিসগুলো, এই কান্নাগুলো আমাদের করতে হবে, কোন কান্নাগুলো আমাদের হালাল, কোন কান্নাগুলো হারাম, এবং কোন কান্নায় আমরা জয় আর কোন নয়, কোন কান্নায় আমাদের জয় হবে না, সেই জিনিসগুলো অবশ্যই এই কথাগুলোর মধ্যে বোঝার আছে। তাই সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।